হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা ডেঙ্গু জ্বর হলে কি করবেন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আজকের বিষয়ের প্রকাশিত নিউজটি নেওয়া হয়েছে www.sundarinews.com এই ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল প্রশ্ন। ডেঙ্গু হলে কি করবেন? এখন ডেঙ্গু জ্বরের মৌসুম, আতঙ্কিত না হয়ে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে সঠিক স্বাস্থ্যবান ও চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে। ডেঙ্গু হলে করণীয় কি, এ বিষয়ে কথা বলেছেন ডাক্তার শাকিল মাহমুদ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ডাক্তার শাকিল মাহমুদ বলেন, বাংলাদেশে সাধারণত মে থেকে সেপ্টেম্বরকে বলা হয় ডেঙ্গুর সময়। বর্ষাকালে এ মশা ডিম পাড়ে, এটি হলো ডেঙ্গুর প্রজনন মৌসুম। ডেঙ্গু মশাবাহিত রোগ, মশার বংশবিস্তারকে প্রতিরোধ করতে না পারলে জ্বর প্রতিরোধ করা সম্ভব নয়। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসবাহিত রোগ জানিয়ে ডাক্তার শাকিল মাহমুদ বলেন, এ জ্বরের সেরিওটাইপ হলো চারটি। সেরিওটাইপের চরিত্রের পরিবর্তন হওয়ার কারণে ডেঙ্গুর যে ক্লাসিক্যাল লক্ষণ রয়েছে সেগুলোর প্রকাশ ছাড়াই জ্বর দেখা দিচ্ছে। এটি একটি ভাইরাসজনিত রোগ, তবে অন্যান্য ভাইরাস জ্বর ঠান্ডা কাশি থাকে, তবে সাধারণত এই জ্বরগুলোতে থাকে না। এ জ্বরটি একটু বেশি হতে পারে। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়া যেতে পারে। তিনি বলেন, ডেঙ্গু জ্বরের প্রচুর তরল খাবার খেতে পারেন। জ্বর হলে প্রচণ্ড মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, মেরুদণ্ড ব্যথা হয়, জটিলতা দেখা দিলে অনেক ক্ষেত্রে র্যাশ দেখা দিতে পারে। র্যাশ দেখা না দিলে, মাড়ি দিয়ে রক্ত না গেলে, প্রচণ্ড ব্যথা না থাকলে আতঙ্কিত না হয়ে প্যারাসিটামল খান, বেশি করে তরল জাতীয় খাবার খান। ডেঙ্গুতে পানিশূন্যতা দেখা দেয়, পানিশূন্যতা দেখা দিলে কিডনি ফেলিউরের ঝুঁকি বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, সুতরাং কিডনি ফেলিউরের ঝুঁকি থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন। বাসায় বানানো লেবুর শরবত, যে কোনো দেশি ফলের রস খেতে পারেন, প্রয়োজনে ওরসালাইন খেতে পারেন, প্রয়োজনে কুসুম গরম পানি দিয়ে শরীরটা মুছে নিতে পারেন। ডাক্তার শাকিল মাহমুদ বলেন, ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায়, তাই লম্বা জামা পরবেন, হাত পা জামা পরবেন না, বাসায় হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করবেন না, ফুল প্যান্ট পরুন। আর বাচ্চারা যেহেতু এর ঝুঁকিতে বেশি থাকে, তাই বাচ্চাদের দিনের বেলায় মশারির ভিতরে ঘুমানোর চেষ্টা করাবেন। বাচ্চাদের অবশ্যই বলবেন লম্বা জামা পরার জন্য, নিজেও পরবেন। পরিষ্কার পানিতে ডেঙ্গু মশা জন্মায়, তাই 7 দিন পরপর ফ্রিজের নিচের, এসির নিচে জমা থাকা পানি পরিষ্কার করুন। ফুলের ট্যাপ থাকলে সেখানে যেন ময়লা পানি না জমে সেটি খেয়াল করবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনি হয়তো পরিচ্ছন্ন থাকলেন কিন্তু আপনার আশপাশ পরিষ্কার নয়, তাহলে চলবে না। ডেঙ্গু প্রতিরোধ আসলে কমিউনিটি এফোর্ট দরকার, শুধু নিজেই সুস্থ থাকলে চলবে না, সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম দরকার। কখন ডেঙ্গু জ্বরের চিকিৎসা করতে যাবেন এই বিষয়টি জানা খুব জরুরি বলে তিনি বলেন। ডেঙ্গু জ্বরের জন্য যদি মাড়িতে রক্তক্ষরণ হয়, শ্বাসকষ্ট হয়, হাত পা পানি চলে আসে, পেটে পানি চলে আসে, রক্তপাত বন্ধ হয় না, অথবা শরীরে র্যাশ দেখা দেয়, র্যাশের পরিমাণ অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাবেন। ডেঙ্গু সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তবে জটিলতা দেখা দিলে সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে বলে পরামর্শ তার। বন্ধুরা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন, আমাদের করণীয় কি, আসলে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত যে আমাদের আশেপাশে জমে থাকা পানি, যেমন আপনার ফ্রিজের নিচে জমে থাকা পানি, এসি জমে থাকা পানি, বা 1 সপ্তাহ ধরে পাত্রে জমে থাকা পানি, এই পানিগুলো আমাদের আসলে রাখলে সেখানে ডেঙ্গু মশা জন্মায় এবং সেক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে যে বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এটা বিপজ্জনক হতে পারে। তো আমরা আসলে যতটুকু সম্ভব সেফলি চলব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।